সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করতে অভিনব পন্থা অবলম্বন, যোগীরাজ্যে ভুয়ো গণবিবাহ, গ্রেপ্তার 15। অপরদিকে বড় বিপাকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। তবে কি এবার গ্রেপ্তার হবেন তিনি? কেজরিওয়ালকে প্রমাণ দাখিল করতে বলল দিল্লি পুলিশ। অপরদিকে পেটিএম অ্যাকাউন্ট থাকলে চরম বিপদ, এখনই হয়ে যান সাবধান। অর্থ সুরক্ষিত রাখতে পেটিএম ছাড়তে হবে আপনাকে, বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। এছাড়াও 100 দিনের কাজের টাকা এই মাসের মধ্যেই মেটাচ্ছে রাজ্য সরকার। 21 লক্ষ শ্রমিকের মুখে ফুটবে হাসি। এছাড়া উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বিরাট বদল, প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন নিয়ম চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে এবছর থেকে। এছাড়া পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে আপনার এই পরিষেবা বন্ধ হয়ে গেল, বিপাকে দেশের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। অপরদিকে ভয়াবহ দাবানল, মৃত ইতিমধ্যে 75, জারির জরুরি অবস্থা, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে খবরগুলো সকলের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবেন। সরকারি প্রকল্পের টাকা হাতাতে যোগীরাজ্যে ভুয়ো গণবিবাহের আসর, গ্রেপ্তার 15। সরকারি প্রকল্পের টাকা পেতে যোগীরাজ্যে ভুয়ো গণবিবাহের আসর বসল। ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা রাজ্য উত্তরপ্রদেশ। ভাইরাল ভিডিওতে দেখা গেছে গণবিবাহের আসরে নেই কোনো পাত্র, মাথায় ঘোমটা টেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র কনেরা, নিজেরাই নিজেদের গলায় পরিয়ে দিচ্ছেন মালা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। 25 জানুয়ারি সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ওই আয়োজন করা হয়েছিল, যেখানে 568 জন যুগলের নাম নথিভুক্ত করা হয়েছিল। প্রত্যেক যুগলকে সরকারের তরফে 51,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই টাকা পেতেই বিয়ের আসরে উপস্থিত ছিলেন কনেরা। বিয়ের আসরে হাজির থাকলেও আদৌ কারো বিয়ে হয়নি বলে জানা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই একাধিক সরকারি আধিকারিক সহ বহু মহিলার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে, যাদের মধ্যে ইতিমধ্যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিলবে 100 দিনের কাজের বকেয়া টাকার বিল, এ মাসে মিলবে টাকা। 21 লক্ষ শ্রমিকের মুখে ফুটল হাসি, ঘোষণা মুখ্যমন্ত্রী। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা। শনিবার মমতা ব্যানার্জি স্পষ্ট করে দেন, কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার। রাজ্যে যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে রাজ্য সরকার নিজেই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 21 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি বকেয়া মজুরির 100 দিনের কাজের টাকা পৌঁছে দেবেন তিনি। এদিন ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21 ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আমরা পাঠিয়ে দেব, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মমতা ব্যানার্জি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, কাজ করানোর পরেও যে 21 লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ 7,500 কোটি টাকা, সেই টাকা রাজ্য মেটাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়বে, কিন্তু তা সত্ত্বেও এই কাজ করবেন তিনি, কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না টাকা রাজ্য সরকারকে। মমতা ব্যানার্জি আরও জানান, সামনেই রাজ্য বাজেট, সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে, তারপর 21 ফেব্রুয়ারি টাকা যাবে 21 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সামনেই রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের নিয়মে এলো পরো বদল। যারা ভেবেছেন প্রশ্নপত্র ভাইরাল করবেন, তারা কিন্তু এখনই সাবধান হয়ে যান, না হলে এবছরের জন্য আপনার পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেবে পর্ষদ। মাধ্যমিকের মতো এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্রের ডান দিকে উপরে প্রত্যেকটি পেজে থাকবে বিশেষ সিরিয়াল নম্বর, তা উত্তরপত্রের বিশেষ জায়গায় লিখতে হবে পরীক্ষার্থীদের। এই নিয়ম যাতে মানা হয় তা দেখার জন্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ দিয়েছে পরীক্ষা হলের পরিদর্শকদের। রবিবার এ নিয়ে তারা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। পর্ষদ সূত্রে খবর, প্রশ্ন ফাঁস হলেই সেই নম্বর দেখে কে প্রশ্ন ফাঁস করলো সেই অভিযুক্তদের সহজেই চিহ্নিত করবে পর্ষদ, এবং কোনো ছাত্রছাত্রী, পড়ুয়া বা পরীক্ষার্থী এর সাথে যুক্ত থাকলে সাথে সাথে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরের জন্য পুরোপুরি বাতিল বলে ঘোষণা করবে পর্ষদ, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে ইতিমধ্যে দেখা গিয়েছে। বন্ধ হলো পোস্ট অফিসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা।
বিপাকে লক্ষ লক্ষ আমজনতা, বিদেশ থেকে টাকা পাঠানোর পরিষেবা বন্ধের নির্দেশ ডাক বিভাগের। প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে প্রায় 150 বছর ধরে ভরসার জায়গা পোস্ট অফিস। মাসের শেষে বৃদ্ধ বাবা মা ডাকঘরের দিকে তাকিয়ে থাকেন, বিদেশে থাকা ছেলেমেয়েরা পোস্ট অফিসে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। এবার সেই ব্যবস্থাই বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। 2 ফেব্রুয়ারি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট জেনারেল চিঠি দিয়েছেন পোস্ট অফিসের প্রতিটি সার্কেলের প্রধানদের। তাতে বলা হয়েছে 31 জানুয়ারি থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস বন্ধ থাকবে। কেন্দ্রের এই ঘোষণায় বিপাকে পড়েছেন ভিন দেশে কাজ করতে যাওয়া শ্রমিক, মধ্যবিত্ত মানুষ, এমনকি বহুনামী সংস্থার কর্মীরাও পোস্ট অফিসের মাধ্যমে এতদিন করতেন লেনদেন, পাঠাতেন টাকা, আচমকা পদক্ষেপে তারাও পড়েছেন বিপদে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ চব্বিশ পরগনার মতো বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা সৌদি আরবে কাজ করতে যান। দেশের অন্যান্য রাজ্যের শ্রমিকরাও ভিন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পোস্ট অফিসের মাধ্যমেই তারা বিদেশ থেকে টাকা পাঠাতেন। আরব দুনিয়া, এমনকি ইউরোপ, আমেরিকাতেও অনেক ছোট ছোট কাজের জন্য পাড়ি দেন এ রাজ্যের মানুষ। তাদের অনেকেরই ভরসা ছিল ডাক বিভাগের এই পরিষেবা, সেই পরিষেবাই এবার বন্ধ করল ডাক বিভাগ। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার অরবিন্দ কেজরিওয়াল বিপাকে, চরম বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী। বিধায়কদের অর্থের টোপ দিয়েছে বিজেপি, তাই কেজরিওয়ালকে প্রমাণ দাখিল করতে এবার বলল দিল্লি পুলিশ। দিল্লির পিছনে এবার ইডি আধিকারিকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন তার দলের 7 জন বিধায়ককে প্রত্যেককে 25 কোটি টাকা করে দেবার প্রস্তাব দিয়েছিল বিজেপি। শর্ত একটাই, আপ থেকে তাদের সরে যেতে হবে, আম আদমি পার্টি থেকে সরে গিয়ে বিজেপিতে যোগ দিতে হবে। আর এবার দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালকে তার দাবির পক্ষে প্রমাণ পেশ করতে বলল। সোমবার কেজরিওয়ালকে এই প্রমাণ দাখিল করতে হবে। প্রসঙ্গত, গত মাসে কেজরিওয়াল অভিযোগ করেন দিল্লি আবগারি মামলায় বিজেপি তার দলের 21 জন বিধায়ককে হুমকি দিয়েছে, তাদের মধ্যে 7 জনকে 25 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। দিল্লির আম আদমি সরকারকে ফেলে দেওয়ার জন্যই বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পুলিশের একটি দল শুক্রবার কেজরিওয়ালের বাড়িতে যান তাকে এ বিষয়ে একটি নোটিশ দিতে, কিন্তু সেই নোটিশ গ্রহণ করেননি কেজরিওয়ালের বাড়ির কেউ। শনিবার ফের দিল্লি পুলিশের দলটি কেজরিওয়ালের বাড়িতে যায় এবং নোটিশটি দিয়ে আসে বলে জানা গিয়েছে। আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে ছাড়তে হবে আপনাকে পেটিএম অ্যাকাউন্ট, ব্যবহার করতে হবে অন্য পেমেন্ট অপশন, নাহলে পড়তে পারেন বড় বিপাকে। পেটিএমে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হ্রাস টেনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই নির্দেশিকার পর ব্যবসায়ীদের সতর্ক করল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। পেটিএম ছেড়ে অন্য অনলাইন পেমেন্ট অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফে। রবিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে পেটিএমের ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই তাদের সুপারিশ, নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে নির্ভয় নির্ঝঞ্ঝাটে লেনদেনের জন্য ইউজাররা যেন অন্য পেমেন্ট প্ল্যাটফর্ম বেছে নেন পেটিএম ছেড়ে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে পাইকারি বিক্রেতা, হকাররা পেটিএমের মাধ্যমে লেনদেন করে থাকেন, কিন্তু খোদ রিজার্ভ ব্যাঙ্ক যখন পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করেছে তখন সতর্ক থাকাই উচিত। নিজেদের অর্থ নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ করা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, কারণ লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে পেটিএমের বিরুদ্ধে। গত বছরও জরিমানার মুখে পড়েছিল পেটিএম, এবার সরাসরি শাস্তি পেল আর্থিক লেনদেন অ্যাপটি। পেটিএমের বিরুদ্ধে চীনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগও উঠেছিল। একটি চীনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে, যা রিজার্ভ ব্যাংকের গাইডলাইনের বিরুদ্ধে, যার পরেই 29 ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে যারা পেটিএম ব্যবহার করেন তাদের টাকা তুলে নিতে সমস্যা হবে না বলেই জানা গিয়েছে। ভয়াবহ দাবানল, চিলিতে দাবানলে মৃত অন্তত 75, জারি জরুরি অবস্থা। দাবানলে জ্বলছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ চিলি। দাবানল লাগার পর কয়েকদিন পেরিয়ে গেল, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বরং পুড়ে ছাই হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75, এছাড়া ঘর ছাড়া বহু মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জরুরি এমার্জেন্সি ঘোষণা অবস্থা ঘোষণা করেছে সরকার।
গত সপ্তাহে চিলির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলে দাবানল লাগে, তারপর ধীরে ধীরে আগুনের গ্রাসে চলে যায় বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী, কিন্তু এখনও পরিস্থিতি হয়নি স্বাভাবিক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 75, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি সত্যি ভয়াবহ, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারীদের সহায়তার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি। জানা গিয়েছে চিলির মধ্যাঞ্চলে অন্তত 92টি জায়গায় লেগেছে দাবানল। এলাকাটিতে মোট 10 লক্ষ লোক বসবাস করে। অগ্নিকাণ্ডে 43,000 হেক্টর জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 1,000 ঘরবাড়ি গিয়েছে পুরোপুরি ছাই হয়ে। আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। এছাড়া দার্জিলিং জেলার দুই একটি জায়গায় আজকে তুষারপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা বজায় থাকবে দার্জিলিং জেলা জুড়ে। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আজকে হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা বজায় থাকবে এই জেলাগুলিতে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় পুরোপুরি আবহাওয়া থাকছে শুকনো, তবে হালকা কুয়াশা এই জেলাগুলিতেও বজায় থাকবে। অপরদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার দুই একটি জায়গায় আজকে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি বজায় থাকবে। বাকি জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনো, তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা থেকে কোথাও কোথাও মাঝারি পরিমাণ কুয়াশার দেখা মিলবে।